চালে আর গাড়িটা আরামে আলাদা। আমি আগে আমার ধারণা বলছিল, কালকে আমি মামা গেছিলাম এটা নিয়ে, 140 মধ্যে স্পিড দিছে, 40 নর্মাল একবারে গাড়ি, অনেক সুন্দর। এজেন্সিগুলো একদম অরিজিনাল গাড়ির সাথে বিল্ডেন, কত সুন্দর ফ্রেশ। হ্যাঁ অরিজিনাল, সব কিছু অরিজিনাল, সব কিছু অরিজিনাল। লাইটের গ্লাসগুলো আছে না অরিজিনাল, কি সুন্দর স্টিলার। 4.5-এর গাড়ি, সব দেওয়া আছে, পিছনে একটা লাইট আছে, আপনার লাইট আছে। আসসালামু আলাইকুম, দিয়ে সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আবারও চলে আসলাম নিউ ইউনিকোটো সেন্টার শোরুমে। এই শোরুমটি অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর জাপান গাড়ির ঠিক অপোজিটে অবস্থিত। সো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অসাধারণ ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি। আজকে আপনাদের একটি টয়োটা করলা এক্সিও গাড়ি দেখাবো এবং দাম কত জেনে নেব। চলেন তাহলে এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। আজকে কি গাড়ি দেখাবো? এটা 14 হাইব্রিড দেখাবো, এক্সিও, এক্সিও জি হাইব্রিড। এটা জাস্ট রিকন্ডিশন গাড়ি বলা চলে, 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, ফার্স্ট হ্যান্ডের গাড়ি। বদলোক বিদেশ চলে যাচ্ছেন, আমার বিক্রি করে দিচ্ছেন, বাস শেষ। হিসাব ব্লু কালার, নেভি ব্লু, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা স্ক্র্যাচ পড়ছে কালকে ওই যে আনার সময়, এদের পিছনে এই যে একটা স্ক্র্যাচ পড়ছে, আর কোনো স্ক্র্যাচ নাই, একদম জাস্ট নতুন গাড়ির মতো দেখেন। প্রতিটা জায়গা গ্লাস ট্লাস যা আছে সব অরিজিনাল জি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি জি, প্রত্যেকটা অরিজিনাল। খুবই সুন্দর মাশাআল্লাহ, নিখুঁত অবস্থা আছে। এইচআইডি লাইট এবং ফগ লাইটগুলো একদম নতুন গাড়ি বলাই চলে, দেখেন না কোনো সুদ নাই, একদম ফ্রেশ গাড়ি, ধাও কিছু নাই, কিছু নাই। এই যে বাম্পার সামনে লাগাইছে মাশাআল্লাহ, লোহার যে মোটা বাম্পার, আবার এখান থেকে উনি যায় কেমনে, অনেক লাগাস, খুবই সুন্দর। এলোগুলো অনেক সুন্দর, চাকাগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, এবং প্রতিটা স্টিকার রয়ে গেছে আছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হাইব্রিড গাড়ি, হাইব্রিড। কিচ্ছু নেই, কোথাও কিছু নেই অ্যাঙ্গেল, একদম ফ্রেশ, দেখেন কত সুন্দর। উনি এমডি সাহেব, কোম্পানির এমডি সাহেব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম অ্যাঙ্গেল, ভিতরটা কি খুবই সুন্দর, সব কিছু ফ্রেশ আছে, ফ্রেশ ইনশাআল্লাহ, প্রতিটা ডোরে কি ফ্রেশ, একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। পিছনে দাগটা দেখি অ্যাঙ্গেল, এই যে পিছনে এই যে একটু দাগ লাগছে আনার সময়, এতটুকুই আছে, তাছাড়া একটু দাগ নাই। জি গ্রেডের গাড়ি, তো ওই জন্য মাঝখানে হ্যান্ডেস, হ্যান্ডেস আছে, জি গ্রেড ছাড়া হ্যান্ডেস থাকে না, এক গ্রেড হলে হ্যান্ডেসটা থাকতো না, এজ গ্রেডে হ্যান্ডেসটা থাকে না। আর্টিফিশিয়াল লেদার, অনেক সুন্দর মাশাআল্লাহ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিছু নেই, ওর নতুন গাড়ি না, থাকলে তো বলে দিতাম ইনশাআল্লাহ। নতুন এই যে এই রেন্সিটগুলো একদম অরিজিনাল গাড়ির সাথে বিল্ডেন, কত সুন্দর ফ্রেশ, কোনোরকম খুদ নাই, নেই খুদ। তারপর দেখেন স্টিকারগুলো, এই হ্যান্ডেলগুলো কত সুন্দর, দামি গাড়ির মতো, মার্সিডিসের মতো, অনেক সুন্দর মার্সিডিসের মতো। চাকাগুলো সার্ভিস কি রকম দিবে? আশা করি দেবো, অনেক চলবে ইনশাআল্লাহ। লাইটগুলো কত সুন্দর, লাইট অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল, সব কিছু অরিজিনাল, সব কিছু অরিজিনাল। লাইটের গ্লাসগুলো আছে না অরিজিনাল, কি সুন্দর স্টিকার। 4.5-এর গাড়ি, সব দেওয়া আছে, পিছনে একটা লাইট আছে, আপনার লাইট আছে আলহামদুলিল্লাহ, না কোনো স্পট নাই, সুন্দর গাড়ি, খুবই সুন্দর মাশাআল্লাহ, নতুন গাড়ি, একদম ফ্রেশ, লাগানো না কোনো দিন। তারপর পিছনে দেখেন কত সুন্দর বাম্পার টাম্পার, একদম ফ্রেশ, এগুলো নতুন গাড়ি, পার্টিশন কী বলবো, আমার বলার তো কিছু নাই, তারপর জিজ্ঞেস করছেন বলতেছি, একদম ফ্রেশ। এই গ্লাসগুলো দেখেন অরিজিনাল, স্টিকার টিস্টিকার সব রয়ে গেছে, কী সুন্দর, মানে দামি গাড়ির মতো, একদম স্টিকার। তারপর এই যে 33 নম্বর দেওয়া আছে গ্লাসে, 33 নম্বর সহনে দেওয়া আছে গ্লাসের মধ্যে, 33 কোড সহ দেওয়া আছে, বার কোড দেওয়া আছে, অনেক সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, নতুন গাড়ি জাস্ট ফ্রেশ। জি গ্রেডের গাড়ি, তো এই দেখেন 89,984 কিলোমিটার আছে, এবং এসিগুলো টাচ ক্রুজ কন্ট্রোল, হ্যাঁ স্টিয়ারিংটা এই যে উঁচা নিচা করা যায়, উপর নিচেও করা যায় আলহামদুলিল্লাহ। এরপরে সিটটা উঁচা নিচা করা যায়, আর দেখেছি একটা করে, তারপর সিটটা উঁচা নিচা করা যায়, মানে উঁচা করতে পারে, নিচাও করতে পারে আলহামদুলিল্লাহ। এরপর হেডলাইটগুলো উঁচা নিচা করা যায় আলোটা, হ্যাঁ। এরপরে আপনার এদিকে এগুলো অনেক সুন্দর, খুব সুন্দর লাইটিং অবস্থা, অনেক সুন্দর ভিতরের, অনেক লাইট, সুন্দর লাইটিং আছে,
সব কিছু সুন্দর আলহামদুলিল্লাহ। ভিতরটা দেখেন কত চকচক করছে, নতুনের মতো গাড়ি, অনেক সুন্দর একদম নতুন চকচকা। তেল লাগবে না, তেল কম লাগবে, তেল কম লাগবে, আর চালায় আরাম আছে, খুব আরাম পাবে চালায় গাড়িটা, আরামে আলাদা। আমি আগে আমার ধারণা বলছিল, কালকে আমি মামা গেছিলাম এটা নিয়ে, 140 মধ্যে স্পিড দিছে, 40 নর্মাল একবারে গাড়ি, অনেক সুন্দর, ইচ্ছা করে দেখছি দেখার জন্য আর কি, টেস্টের জন্য। এবং সামনেটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ গাড়ির, গাড়ির ইটাও সুন্দর, গেট আপটাও সুন্দর মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর, একদম নতুনের মতো গাড়ি, আমরা এখন ওয়াশও করি না ভিতরটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ। 1400 না মানে ঘুরে আসেন, আপনি দেখবেন একটাও পাবেন না, খালি মানুষ বলে মুখে কিন্তু কেউ জানে না, না জানে ওই যে কাওয়ার পিছনে দূরে কানে হাত দেন আর কি, এই অবস্থা। অ্যাভেলেবেল অ্যাভেলেবেল, আপনি না বানা যান, এটা এখনও চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মানুষ বলে ব্যাটারি পাওয়া যায় না, অবশ্য ব্যাটারি পাওয়া যায়, চায়না ব্যাটারি পাওয়া যায়, হয়তো বাংলাদেশেও করতেছেন না বানা টাবানা, তারপরে আপনার ইয়া ওই যে বলবো রহিম আফসুস এরাও করতেছেন, আবার বিদেশ না বান্ধব ব্যাটারি আনে আসে, সব পাওয়া যায় না, না পাওয়া যাবে বলছেন, সব কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ। খুবই সুন্দর মাসা, নতুন গাড়ি যেহেতু সেক্ষেত্রে তো সুন্দর থাকাই কথা, আমরা তো কিছু হাত দিই না কোথাও, যে অবস্থায় বিল্ডিং অবস্থায় আছে ইনশাআল্লাহ, অরিজিনাল অবস্থায় আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জাস্ট একটা রিকন্ডিশন গাড়ির মতো আছেন, অনেক সুন্দর আছেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। জেনে নেবেন সাথে সাথে চালা যাবেন, আশা করি অনেক দিন আরামে চালা যাবেন ইনশাআল্লাহ। জাস্ট একটা রিকন্ডিশন গাড়ি, আর 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 22 সাল পর্যন্ত কাগজপত্রে আপলোড আছে ইনশাআল্লাহ, আবেদন কাজ নেই ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি 15,80,000 টাকা আস্কিং প্রাইস। নিউ ইউনিক অটো সেন্টার, 24/12 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207, জাপান গার্ডেনের পূর্ব পাশে, বা জনতা তেলের মিল বললে হবে, অথবা শিয়া মসজিদ, মোহাম্মদপুর শিয়া মসজিদ আসলে হবে, আইসা আমাকে ফোন দিলে আমি ঠিকানা বলে দেবো ইনশাআল্লাহ। জি 01712927246, 01552382274, দুটো নাম্বার আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যায় ইনশাআল্লাহ। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ।